আছি, কিন্তু সকাল থেকে খুব রোদ হয়েছিল। তারপরে তো 10টার পরে বাচ্চাগুলোকে স্কুলে তুলে দিয়ে আসতে দেখলাম প্রচুর পরিমাণে বৃষ্টি। এখন একটু বৃষ্টিটা থেমেছে। দেখুন, বর্ষাকালে সত্যি রাস্তাঘাটগুলো পুরো সবুজ হয়ে আছে, খুব সুন্দর দেখাচ্ছে। আর আমার ঘরের পাশে পুরো খাল ডুবে গেছে, ডুবে মাঠ পুরো এখন জলময় হয়ে আছে, পুরো মাঠে এখন জল ভর্তি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাধিকাস ব্লগ। সবাইকে শুভ সকাল, গুড মর্নিং। এখন বাজে 11টা। আমার বাচ্চাদের স্কুলে কিন্তু তুলে দিয়ে এসেছি। এসে ওই বলছিলাম না, খুব বৃষ্টি পড়ছে বাইরে আর এখনও মেঘলা হয়ে আছে। আমি কিন্তু ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি বাজারে। আর অনেকক্ষণ আগে যাওয়ার কথা ছিল, আসলে বৃষ্টি কম ছিল না, তার জন্য বেরোইনি। আজকে একটু অন্যরকম দেখাচ্ছে আমাকে, পরে বলবো কীরকম দেখাচ্ছে আর কেন দেখাচ্ছিল, ওটা পরে দেখবো। দেখতে থাকুন আমার সাথে। এখন আমি মার্কেটে বেরিয়ে যাব, বাড়ির কাজকর্মও সেরে নিয়েছি, স্নান পুজো সব হয়ে গেছে, আমি মার্কেট যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমি কিন্তু ছাতা নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঘর থেকে, দেখুন বেরিয়ে পড়তেই রাস্তায় খুব বৃষ্টি, আর ঢুকবো না এখন, আমি যাব বাজারে, যখন বেরিয়েছি যাব। এত বৃষ্টি আর যাওয়া যাচ্ছে না, আমি কিন্তু ছাতা নিয়ে নিয়েছি। ছাতার ভিতরে কিন্তু আমি ঢুকে আছি, আর সত্যি প্রচুর পরিমাণে বৃষ্টি, দেখুন এত বৃষ্টি এসছে, এত পরিমাণে বৃষ্টি, এখন বোঝাই যাচ্ছে না কথাটা। এখন আমি চলে এসেছি বাজারে, একটা জিনিস নেওয়ার আছে। দেখাচ্ছিলাম না আমার নাকটা খালি, আসলে নাকটা ছিল খুলে রেখে দিচ্ছি। গয়না নেব বলে চলে এসেছি, ছোট্ট সোনা নেব, তাই জন্য ছোট্ট দোকানে চলে এলাম। আসলে না অনেকগুলো দেখাচ্ছিল, সবগুলো পছন্দ হচ্ছে, পরে পরে দেখলাম, এক একটা করে ডিসিশন নিলাম এইটা নেব, একবার পরেই দেখি। এইটা কিন্তু ফাইনাল করে নিয়ে নিলাম, পরেও নিলাম দোকানে, ওখানে ভালো লাগলে সবাই আমাকে বলো। আসলে আমার নাকে একটা ছিল, আমার মেয়ের আরাধ্যা, ওকে নাকে একটা দিয়ে দিয়েছি। আসলে ওর তো আগে ছোট ওই নাকের ফাঁসি দেওয়া ছিল, বড় হয়েছে, তাই জন্য ওটা খুলে আমি আমারটা দিয়ে দিয়েছি। আর ওটা খুব সহজে খোলা যায়, লাগানো যায়। আসার সময় কিন্তু আমি মুরগি এনেছি, দুটো মুরগি, একটা মেরে ফেলেছি আর একটাকে ঘরের মধ্যে ঢুকে রেখেছি। এবারে আমি সকালবেলা বাচ্চারা কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেছে স্কুলে, ওদের সারপ্রাইজ দেওয়ার জন্য আমি তো সোনা নিয়ে এসেছি, আর আমার মেয়েদের দিতে হবে একটু মাংস। আমার মেয়েদের খুব মাংস পছন্দ। একা আমি গোটা মুরগি এনেছি, কেটে কুটে রান্না করতে একটু সময় গেছে, অনেক বেলা হয়ে গেছে, 2 বাজে। আর আমি এতটাও এক্সপার্ট নয়, কাটতে পারি না, তবুও একটু ধীরে সুস্থে করে কেটে এখন রান্নাবান্না করে আমার মেয়েদের সারপ্রাইজ দেওয়ার জন্য আমি রেডি হয়ে আছি। আর সত্যি বলছি, এখন তো জানেন আপনারা সবাই গয়নার প্রচুর দাম, সোনা জিনিসের বলতে এত দাম মানে বলার নয়। একটু ছোট সোনা কিনে নিয়ে এসেছি, 2000 টাকার উপরে পড়ে গেল। আর আমার বাড়িতে এখন মাংস নিয়ে আসলে মেয়েদের মন খারাপ হয়ে যাবে, মা সোনা আনলো আর আমাদের কিছু আন। কথা বলতে বলতে আমি আলুটা ভেজে রেখেছিলাম, আমি একা খেতে শুরু করেছি। আসলে পুরো বাড়ি ফাঁকা, তাই জন্য আমি একা রান্না করছি আর একা খাচ্ছি। আর আমি কিন্তু মাংসটা এখন কথা বলতে বলতে মাংসটা প্রায় হয়ে এসছে, এখন কষা হয়ে আসছে। আমার মেয়ে থাকলে না, আমার বড় মেয়ে খুব মাংস পছন্দ করে, ও যদি থাকতো কষা বের হওয়া মাত্র আগে মা বের করে দাও। আমি একা থাকলে মাংস রান্না করলে আমার মেয়ের কথা খুব মনে পড়ে। যাই হোক, রান্না করে রাখলে এসে খাবে। আমি এখন আমার মুরগিদের দুটো খেতে দিয়ে দেবো, ওদেরকে না খাওয়ালে আবার আরও একটা নিয়ে এসেছি না, ও সকাল থেকে পেটে কিচ্ছু ছিল না, কেউ খেতে দিতে হবে। আসলে আমি যখন মুরগি আনতে যাই না, ভিতরে দেখি ওই মুরগিগুলো ডিম পাড়ে, তাই জন্য আমি একটা ডিম নিয়ে এসেছি ওখান থেকে কুড়িয়ে, আর দুটো নিয়ে এসেছি আমি, যে একটা খেয়ে নেবো আর একটাকে বাড়ির মধ্যে রেখে দেবো, যদি ডিম দেয় দেবে, না হলে ওটাকেও মেরে খেয়ে নেবো। ঝাঁট দিতে দিতে একটা জিনিস লক্ষ্য পড়লো, আমি এইটা না উনুনে ফুঁক মারে, আসলে এটা দিয়ে উনুনে ফুঁক মারলে না খুব আরামসে উনুনটা জ্বলে। যাই হোক, আমি কিন্তু যে মুরগিটা রান্না করছি না, এটা দেশিও নয়, কয়লারও নয় আর ব্রয়লারও নয়, এটাকে বলে কি কক মুরগি, আমি যে নিজেই দুটো কষা খেয়ে নিচ্ছি, ভালো কিন্তু টেস্ট হয়েছে। আর রান্না করতে করতে আমি তো নতুন উনুনটা রান্না করছি, আর পাশে একদম দরজার সামনেই তো উনুনটা, কি বাইরে ঝড়ো হাওয়া বইছে, উনুনটা এত নিভে যাচ্ছে বারবার করে, তাই জন্য দরজাটা লাগিয়ে রান্না করতে হবে, না হলে হবে না, প্রচুর বাতাস আসছে। এই মুরগিটা কিন্তু স্বাদ খুব ভালো, আমি নিজে খেয়ে দেখলাম, তরকারিটা হয়ে এসছে, আমি এবারে জল ঢেলে দেবো, দিয়ে এইবারে আমি নিজে বেরোবো। কোথায় যাব, যাব আমার বাপের বাড়িতে মাংস রান্না করে নিয়ে। আমার রান্না পুরো হয়ে গেছে, তরকারি দেখুন কী সুন্দর, দুটো ছোট বাচ্চা খায় তো, তাই জন্য একটু লঙ্কাটা কম দিয়ে রান্না করি। কথা বলতে বলতে আমি টিফিন বক্সের তরকারিটা ভরে নিলাম, এটাকে নিয়ে যাব আমার বাপের বাড়িতে, গরম তো খুলে রাখি একটু। ভাবলাম বাপের বাড়ি পেরিয়ে তো মেয়ে স্কুলে যেতে হয়, আর মেয়ে সেই যখন আমি এত দূর যাবো, আর একটু কেন গিয়ে মেয়েকে নিয়ে আসবো না,
তাই জন্য ভাবলাম একবারে বেরিয়ে পড়ি স্কুল আসার ছুটির টাইমে, আর মেয়েকে তুলে নিয়ে আসবো আর বাপের বাড়িতে মাংসটা দিয়ে দেবো, তাহলে ভালো হয়, একবারে দিয়ে একবারে আমি মেয়েকে নিয়ে চলে আসবো। যাই হোক, আমার মুসুকে বার করলাম, আমি কিন্তু আমার স্কুটিটাকে মুসু বলি, আমার মেয়ে নাম দিয়েছি এটা। আমি ব্যাগের মধ্যে ভরে নিয়ে নিজেও বেরিয়ে পড়েছি, তারপরে বাইরে বেরিয়েছি, দেখছি এখন কিন্তু বৃষ্টি নেই, খুব রোদ বেরিয়েছে। সকাল থেকে খুব হাওয়াটা ভালো, যখন তখন বৃষ্টি আসছে, এখন মোটামুটি রোদ বেরিয়েছে। রাস্তার উপরে গাড়িটা দাঁড় করে দেখে আমার দু মেয়েকে নিয়ে বাপের বাড়িতে ঢুকলাম, তরকারিটা দিয়ে আমি সজাগ বাড়ি চলে আসছিলাম। আসলে রাস্তায় আসতে আসতে আমার গাড়িটা একটু সমস্যা হয়েছিল, আমি একটু দোকানে দেখালাম, একটা স্প্রিং খুলে পড়ে গিয়েছিলো, আমি নিচে বেরিয়েছি যখন এটা লাগিয়ে নিই, আর চাকাতেও হাওয়া দেওয়ার আছে। দুটো মেয়েকে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছি, আর এখানে জানেন তো একটা ঘটনা ঘটেছে, একজন নতুন মহিলা বাইক মনে হয় সবে শিখছে, যাই হোক ও কিন্তু এই রোডে বারবার বাইক ঘুরিয়েছিল রোডের মধ্যে, আমার মেয়েকে একটু হলে ধাক্কা মেরে দিত, আমার ছোটো মেয়েকে, এই মহিলাটা আমার মেয়েকে না ধাক্কা মেরে দিত। কী কষ্টে আমি আমার মেয়েদের নিয়ে মোটামুটি ওখান থেকে বাঁচিয়ে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে আমার মেয়ে কিন্তু ঘরে তালা খুলছে, বলছে মা আজকে কিন্তু আমি ঘরে তালা খুলবো, তিনজনে একসাথে যখন এসেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সারাদিনে কী হলো সবার সঙ্গে শেয়ার করলাম, আমরা কিন্তু ভালো আছি, তোমরা সবাই ভালো থেকো, দেখাবে পরের ভিডিওতে।